এমদাদুল্লাহ করেছেন অন্য ব্যক্তির জন্য ইস্তেখারা করা যাবে কি না ইস্তেখারা আসলে যারটা সে করবে এটাই হল সম্মত পদ্ধতি কারণ ইস্তেখারার যে শব্দ নবীশাম শিক্ষা দিয়েছেন সেই শব্দটা মানে এমন শব্দ যেটা নিজের জন্য প্রযোজ্য হয় অন্যের জন্য নয় আর দ্বিতীয়ত হলো ইস্তেখারা এমন একটি আমল যে আমলটি সম্পর্কে সাবায়ক নাম বলছেন সুরাত কোরআন কোরআনে যেরকম সুরা তিনি আমাদের শিক্ষা দিতেন সেরকম ইস্তেখারা প্রত্যেককে শিক্ষা দিতেন এই জন্য চার যার ইস্তেহারা তার করা উচিত আমাদের সমাজে মনে করে অনেকে যে অনেক নেকর মানুষ তিনি ইস্তেখারা করলে ভালো কিছু আসবে আর কি এটি আমাদের ধারণা নিচক আহ আফজালুজ্জাম